পাবনায় হঠাৎ বেড়েছে পেঁয়াজ চুরির ঘটনা। দাম বেড়ে যাওয়ায় চোরের দল যেন হামলে পড়েছে পেঁয়াজের ক্ষেতে। গেল দুই সপ্তাহে 100 মনেরও বেশি পেঁয়াজ চুরি গেছে প্রায় 20 জন কৃষকের ক্ষেত থেকে। চুরি রোধে রাতের আধারে নিজেরাই ক্ষেত পাহারা দিচ্ছেন চাষিরা, যদিও টহল জোরদার করার আশ্বাস পুলিশের। শাহিন রহমানের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। লাঠি শোটা নিয়ে পাহারারত এই কৃষকরা পাবনার সাথিয়া উপজেলার সোনাতলা গ্রামের। রাত জেগে পালাক্রমে ক্ষেত পাহারা দেওয়ার একটাই কারণ, পেঁয়াজ চুরি ঠেকানো। এদেরই একজন পেঁয়াজ চাষী মুক্তার হোসেন জানান, গেল সপ্তাহে তার জমি থেকে চুরি হয়েছে 7 মন পেঁয়াজ। 7-8 মন পেঁয়াজ চুরি হয়েছে। তারপরে আমরা পাওয়ার দেওয়া ধরছি, পাওয়ার তুলে তুলে এবং চড়াই মেলাগুলাই 4-5 জন করে করে জায়গায় জায়গায় পেঁয়াজ পাওয়ার দিচ্ছি আমরা সবাই। কারণ অনেক টাকা খরচা করে এই জমিগুলো আবাদ করা হয়। এক বিঘে জমিতে 40-50 হাজার টাকা খরচা হয়। এই যদি এই চুরি করে নিয়ে যায় তাহলে আমরা ওগুলো পোষাবো কোথা থেকে? আমরা তো ঋণ পান হয় এগুলো আবাদ করি, এগুলো বিক্রি হয়ে তারপর আমরা ঋণ পরিশোধ করব। সাথিয়া সহ বেড়া উপজেলার অন্তত 20 জন কৃষকের জমি থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে একটি চক্র। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণেই এমনটি ঘটেছে বলে দাবি চাষিদের। পেঁয়াজ চুরি ধরেন কয়েকদিন আগে কিছু কিছু লোকের কিছু কিছু করে লিছিল, 2-4 মন 5 মন এইরকম দিছে আমার এই দিক থেকে, অন্যান্য দিক থেকে বলে বেশি লিছে শুনি। তারপরে থেকে আমরা জমিরা সবাই পাহারা দেই। চোর সংখ্যা বেশি হয়ে গেছে, পেঁয়াজ থাকতেছে না, আমরা হয়তো 5-7 জন 10 জন মিলে পাহারা দেই। অনেকে চুরির ভয়ে অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করছেন আগে ভাগেই। পেঁয়াজের বাজার মূল্য বেশি, 3,800-4,000 টাকা মন, সেই জন্য মানে আমরা পেঁয়াজ পাহারা দিচ্ছি আর কি। দেখে খাওয়া দাওয়া করে আসে সারা রাত, আমরা রাইট টস মারি মারি দেখি আর বাবার বানাইছি, বাবারে শুই থাকি। পেঁয়াজ চুরি রোধে স্থানীয় বিট পুলিশিংয়ের মাধ্যমে টহল জোরদার করার আশ্বাস পুলিশের। চোরের বা চুরি করার একটা প্রবণতা দেখা দিয়েছে, এর মধ্যে এই পেঁয়াজ চাষি যারা তারাও একটু উদ্বিগ্ন। তারা যেমন একসাথে সজাগ থাকবে বা এটা নিয়ে সচেতন থাকবে এবং তাদের ভলান্টিয়ারলি তাদের হচ্ছে কাজ করবে, এবং এই ক্ষেত্রে আমাদের সকল রকমের সহযোগিতা দেওয়া হবে। পাবনায় এবার পেঁয়াজ আবাদ হয়েছে 53,000 হেক্টর জমিতে, উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,60,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।